বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ, সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী দপ্তরের উদ্যোগে মঙ্গলবার দুপুরে হরিহরপাড়া প্রাণী সম্পদ বিকাশ অফিস প্রাঙ্গণে ব্লকের মোট 341 জনকে 10টি করে মুরগির বাচ্চা দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী অসহায় দুস্থ মহিলারা ডিম উৎপাদন করে স্বনির্ভর করে গড়ে তোলবার জন্য এই মুরগির বাচ্চা বিতরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আহাতাব উদ্দিন শেখ, পঞ্চায়েত সমিতির দলনেতা জয়নাল আবেদিন সহ একাধিক কর্মকর্তা। পাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমাদের সকলের প্রিয় অভিভাবক মাননীয় বিধায়ক নিয়ামত শেখের নির্দেশে এই বছরের যে মৎস্য প্রাণী দপ্তরের পক্ষ থেকে মুরগির যে কোটা ছিল 2734 জন বেনিফিশিয়ারি, সেটা আজকে মুরগি দানের মধ্যে দিয়ে কমপ্লিট করা হলো। এর আগেও দেওয়া হয়েছে, আজকে 340টা বেনিফিশিয়ারিকে মুরগি তুলে দেওয়া হলো। এবং হাঁসের বাচ্চা যেমনভাবে কোটা ছিল 470 জন বেনিফিশিয়ারিকে দেওয়া হয়েছে। এগুলা মূলত দেওয়া আমরা প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা গ্রামে যারা প্রকৃতপক্ষে প্রাপক, তাদের আধার কার্ড সংগ্রহ করে, খাদ্য সুরক্ষা কার্ড সংগ্রহ করে এন্ট্রি করার পর তাদেরকে একেবারে যোগ্য যারা বেনিফিশিয়ারি অর্থাৎ সরাসরি বেনিফিশিয়ারির হাতে আমরা এই বছরের যে 2023-24 যে আমাদের কোটা ছিল মুরগি এবং হাঁস, সেটা সম্পূর্ণ করা হলো। যাতে তারা এই মুরগিগুলো কিন্তু খুব দ্রুত বড় হয় এবং প্রচুর পরিমাণে ডিম দেয়। আমরা আজকে আমি দেখছিলাম গতকালকে একটা মুরগি গত বছরের দেওয়া, আমি একদম সত্যি সত্যি বলতে গেলে একটা মুরগি আমি কিনেও নিয়ে এসেছি লাল রঙের থেকে, সেখানে 4 কেজি 700 ওজন হয়েছে একটা মুরগের। এই যে একটা বেশি তাড়াতাড়ি বড় হয়, একটা মহিলাদের ভালো একটা টাকা সাশ্রয় হয় এবং যারা আপনার মুরগিরা ডিম দেয় সেই হিসেবে আমরা দিচ্ছি, যাতে মেয়েদের কিছু সাশ্রয় হয়, কিছুটা কাজে লাগে এবং গ্রুপের মেয়েরা যাতে এই নিয়ে কিছু করতে পারে সেই হিসেবে দাম করলাম। সমিতির উদ্যোগে আমাদের প্রাণী দপ্তর, প্রাণী দপ্তর কর্মাধ্যক্ষ, সেই কর্মাধ্যক্ষর অনুপ্রেরণায় বা আমাদের জানেন যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের যে প্রতিনিয়ত পশ্চিমবঙ্গ সরকার যে চাষি মানুষ যারা চাষি ফ্যামিলি তাদেরকে হাঁস মুরগি দিয়ে আজকে সাহায্য করা, কখনো মাছের চাঁদা দিয়ে সাহায্য করা, কখনো ছাগল মুরগি ছাগল থেকে শুরু করে গরু থেকে শুরু করে সব কিছু এই প্রাণী দপ্তর থেকে পাওয়া যায়। আজকে 734 পরিবারকে মুরগি তুলে দেওয়া হলো এবং 470 পরিবারের হাতে হাঁস তুলে দেওয়া হলো। এই যে এতগুলা মানুষকে আজকে হাঁস মুরগির বাচ্চা দিয়ে আজকে মানুষকে যে সহযোগিতা করা আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিনিয়ত মানুষের জন্য ভাবছে, মানুষকে প্রত্যেকটা চাষি ফ্যামিলিকে যে চাষবাস তো আছেই, এমনি আমাদের যেমন কৃষক দপ্তর আছে সেখান থেকে আমরা কিছুদিন আগে মসুরির বীজ, রায়ের বীজ, বিভিন্নভাবে বীজ দেওয়া চাষিদেরকে যেমন দেওয়া হচ্ছে, কিছু বীজ পাউডার যেমন দেওয়া হচ্ছে, তেমনি প্রাণী দপ্তর থেকেও বিভিন্নভাবে এইসব বিভিন্নভাবে হাঁস মুরগির বাচ্চা থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে গরু থেকে শুরু করে মাছের চারা থেকে শুরু করে চাষিদের পাশে কীভাবে দাঁড়ানো যায় সেই লক্ষ্য নিয়েই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগোচ্ছেন। এবং সেই তার সঙ্গে সঙ্গে আমাদের হরিয়াপাড়া পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ যারা আছে তারাও মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং স্বচ্ছভাবে যারা প্রকৃত পাপক প্রকৃত পাওয়ার যোগ্য তাদের হাতে আজকে তুলে দেওয়া হলো। আপনারা দেখলেন যে একদম যাদের নাম আছে তাদেরকেই স্লিপটা হাতে ধরে তারা নিজে বেনিফিশিয়ারি এসে তারা মুরগির বাচ্চা প্রত্যেককে 1 ইউনিট করে তুলে দেওয়া হলো। প্রায় এখানে অনেক দেখলাম 2734টা মুরগির বাচ্চা দেওয়া হলো এবং 470 হাঁসের বাচ্চা দেওয়া। বিকেআর পলিটেকনিক কলেজ, হাজার হাজার ছাত্রের ভরসা। নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ, সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে, যোগ্যতা মাধ্যমিক বা সমতুল। ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন। কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে, রয়েছে স্কলারশিপের ব্যবস্থা। সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ, পলসন্ডা, মুর্শিদাবাদ। যোগাযোগ 8967158 8210001108000।